আল্লাহ তুমি আমাদের গুণাগার বলে পরিচয় দাও নাই, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বান্দা বলে পরিচয় দিছ, আল্লাহ আমরা তো এত গুণা করলাম আমার গুণাগুলা কি তুমি আল্লাহ মাফ করতা না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আনাস ইবনে মালিকের হাদিস, নবী কয় উম্মতের দলেরা রে, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তালার একটা না দুইটা না তিনটা না আসমাউল হোসনা 99টা নাম রয়েছে, এই 99টা নাম সহ আমার আল্লাহ তালার সর্বমোট নাম হইল 3000। এই 3000 নাম যেই ব্যক্তি তার অন্তরের মধ্যে ধারণ করতে পারবে আমার আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণা মাফ করে দিব। আনাস ইবনে মালিক কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার উম্মত সংসারের ব্যস্ততায় যায়া পরিবারকে খাওয়ান খোরাক দিতে যায়া আপনার উম্মত 3000 নাম মুখস্থ করতে পারবে না, আমার নবী কয় তাইলে 99টা নাম মুখস্থ করবে, যদি এই 99টা মুখস্থ না করতে পারে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা আমার আল্লাহ তালার ইসমে আজম আল্লাহ নামটা যদি একবার তার জবান দিয়া বলতে পারে আমার আল্লাহ তালা বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দিব। বাজানো ও মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, যদি জীবনের গুণা থাকে আপনি আপনারা গুণাগার মনে করেন নিজের কলবের দিকে খেয়াল করে, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপাইয়া দেই না। ও আল্লাহ গো আপনি কেন এমন শব্দ ব্যবহার করলেন যে কারোর সাধ্যের বাহিরে আপনি তাকে কোনো কিছু চাপাইয়া দেন না? মুসলমান রে, ইসলাম ধর্ম আল্লাহ তালা আমাদেরকে নবীর মাধ্যমে দান করেছেন, কিন্তু আমরা মনে করতেছি ইসলাম ধর্মের কর্মগুলো আমাদের জন্য বড় কঠিন। না রে না, ইসলাম ধর্মের কর্মগুলো আমাদের জন্য কঠিন হইতে পারে না। হুজুর কেন গো? কারণ ইসলাম ধর্মের সর্বপ্রথম যে ইবাদতের কথা আমরা জানি, ওই ইবাদতের নাম হলো সালাত, ওই ইবাদতের নাম হলো নামাজ, ওই নামাজ যারা পড়বে আমার আল্লাহ তালা ঘোষণা করেছে তারা জান্নাতি। আল্লাহ আপনি তো আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন, আমরা তো রোজা রাখার জন্য আপনি আদেশ করেছেন, আল্লাহ আমরা তো অনেকে রোজা রাখে অনেকে রোজা রাখে না, তারা আমাদেরকে বিভিন্ন রকমের হসিলা তালাশ করে যে আমি কেমনে রোজা রাখবো, রোজা রাখলে আমার গ্যাস্ট্রিকের ধাক্কা দেয়, কথা কই না, রোজা রাখার কারণে আমার আলসার বাড়ে, ডায়াবেটিস বাড়ে, কিছুক্ষণ পরে পরে আমার খাবার খাওয়া লাগে। না রে না, তুমি মুসলমান তুমি পারবা বিদায় রোজা তোমার উপর ফরজ করা হয়েছে, কিন্তু তুমি মুসলমান হইয়া ওই আল্লাহ তালার বিধান রোজা রাখো না। এবার আমার আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেই, দুনিয়ার মানুষের দলেরা শোনো শোনো গো, তোমরা আল্লাহ তালার আদেশগুলা যদি মানো তাহলে তোমাদের ঠিকানা হবে যাজা উহুম ইন্দা রব্বিহিম জান্নাতু আদিনি তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর আদেশ মানার কারণে একটা ঠিকানা দান করেছেন, যেই ঠিকানার নাম হলো জান্নাত। ও গো আল্লাহ গো, আল্লাহ জান্নাতটা দেখতে কেমন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতের পরিচয় জানার জন্য তোমরা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে প্রশ্ন করো। এবার সাহাবাই কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি বলেন জান্নাত দেখতে কেমন? নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীকে জান্নাত দেখানোর জন্য আমার আল্লাহ তাআলার নাম ও কানের মধ্যে নিয়ে গিয়েছেন, আমার আল্লাহ তাআলার প্রখ্যাত দুইটা নিদর্শন আমি নবীকে দেখাইছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রখ্যাত দুইটা নিদর্শন কি আপনি বলে দেন না? নবী আমার বলে, এক নাম্বার জান্নাত, আরেক নাম্বার হলো জাহান্নাম। আমি নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম গো, আমি দেখলাম এত সুন্দর আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া আরেকটা স্বর্ণের ইট আরেকটা রূপার ইট দিয়া মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়ে আল্লাহ জান্নাত জোড়া লাগাইছেন। ও আল্লাহ, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আল্লাহ তাআলা ঘোষণা করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে। এবার বলেন, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? যারা খুশি তারা ওই আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ আর কারা থাকবে? এবার আমার আল্লাহ তাআলা বলেন,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এবং আমি আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছি। মুসলমান ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দেয়, যারা আল্লাহর প্রতি খুশি তারা জান্নাতে থাকবে, আবার আল্লাহ যাদের প্রতি খুশি তারাও জান্নাতে থাকবে। আমরা সবাই তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতি খুশি কিনা হিসাব করেন। ওই ভাই ভিতর থেকে কাটা দিয়া, ভিতর থেকে গন্ধ তো নাইও, মাহফিলের প্যান্ডেল এবো, তাহলে তোমার দরকার আছে আমরা কি করে আমরা পিছন দিয়ে কি জোরে সোমান লাগবে লইয়ে পরে আমি চিন্তা করি আটকানি কোনো আমরা টামলা দিয়ে দাঁড়িয়ে ঠিক আছে না। তাহলে দুইজন ব্যক্তি আল্লাহর জান্নাতে থাকবে, দুই প্রকার বলেন, কয় প্রকার জোরে কন, কয় প্রকার? এক নাম্বার যারা আল্লাহর প্রতি খুশি। আমি প্রশ্ন করছি, আপনার আল্লাহর প্রতি খুশি কিনা? আপনার মুরব্বীরা অনেক থাকেন, মুরব্বী অনেক থাকে এলাকার, আর বিশেষ করে আমি সভাপতি সাহেব, না মাথার টুপি দেখছি পানুয়া দরবার শরীফের টুপি, আলহামদুলিল্লাহ। এরা জিকির করতে করতে এরা বুক এটা শক্ত হয়ে গেছে, শক্ত জিজ্ঞাসকার করতে করতে এদের যে সিলের প্রতি খুশি, আমরা তো সবাই খুশি, এখন আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এটা সিদ্ধান্ত কি? আল্লাহ আপনার প্রতি এক নাম্বার খুশি না, আপনি বেনামাজি, আল্লাহ আপনার প্রতি খুশি না এক নাম্বার, কারণ আপনি বেনামাজি। আল্লাহ আপনার প্রতি খুশি না দুই নাম্বার, আপনি যে খাবার গুলা খাচ্ছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে খাবারের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনার খাবারের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে, হয় আপনি সুদ খাইতেছেন, নয় কারোর উপর কারো কাছ থেকে সুদের টাকা নিতেছেন, কি কথা কয় না মন আসেনি হুজুর কেমনে বুঝবো? আর স্বাভাবিক ব্যাংক লোন নিয়ে ব্যবসা তো করেন, সুদ দেননি, আপনার টাকাতে হারাম এমনি আছে অটোমেটিক, বাবা কথা বলো না, অটোমেটিক আপনার ব্যবসার টাকার মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। এই জন্য মুসলমান, আপনি আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যে কাজগুলা করার দরকার, এক নাম্বার কাজ হলো শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, দুই নাম্বার কাজ হলো আপনাকে হারাম খাবার খাওয়া ছাড়তে হবে। যদি আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো হারাম খান, ইবাদত করতে করতে কপাল কালো বানাইতে পারবে, আমার আল্লাহ আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল করবে না, বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর দেহ প্রদান করেছে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সুন্দর চলার জন্য রাস্তা বাতলে দিয়েছে, যে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে যদি আপনি চলাফেরা করেন আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য বড় সহজ হয়ে যাবে। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর ওই আল্লাহর জান্নাত যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমরা বান্দারা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আমরা কি ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকতে পারবো? আল্লাহ তাআলা ঘোষণা করে, খালিদিনা ফিহা, হ্যাঁ তোমরা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকতে পারবা। আল্লাহ কতদিন কতদিন কতদিন? আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আবাদা ওই জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না। আল্লাহ তাআলা আপনার কাছে আমরা আরো অনেক কিছু জানতে চাই, আপনি বলেন না আপনার ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, যালিকা লিমান খশিয়া রাব্বা, যারা আল্লাহকে বেশি ভয় করে তারা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতে যাইতে পারবে। ও আল্লাহ, আমরা তো আপনাকে ভয় করি, আল্লাহ আপনাকে ভয় করি এটা আমাদের মুখের কথা, কিন্তু আমাদের অন্তরের কথা নয়, কারণ যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ ছাড়ে না, যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খায় না, যারা আল্লাহকে ভয় করে তারা সুদ খায় না, যারা আল্লাহর ভয় করে তারা ঘুষ খায় না, যারা আল্লাহর ভয় করে তারা পরের হক মেরে খায় না, যারা আল্লাহর ভয় করে তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে
ওয়াদা খেলাফ করে না, মুখের বক্ত ভাষা খারাপ করে না, তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। হুজুর আল্লাহকে কেমন ভয় করা লাগবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহকে এমন ভাবে ভয় করো মুমিনেরা, আল্লাহ তাআলা ঘোষণা করে, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ পূর্ববর্তী কারা বলে, যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের পূর্বের বাবা, আমাদের দাদা, আমাদের আত্মীয় স্বজন, তারা দুনিয়াতে আল্লাহকে কেমন ভয় করেছে, তাদের ভয় করার কারণে, তাদের চলাচরিত্রের কারণে, মারা যাওয়ার তাদের পরিস্থিতি তোমরা তাকাও, তারা যদি ঈমান নিয়ে মরতে পারে, তাদের অবস্থা দেখো, তাহলে তাদের অবস্থা যদি ভালো হয় তাহলে তোমরা তাদের মতো আল্লাহকে ভয় করো। আল্লাহ আবার কেমনে ভয় করবো? বলে ভয় করার মাধ্যমে তোমরা আমার আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ আমরা ভয় করি, এটা আমরা মুখের কথা, আমাদের অন্তরের কথা নয়। আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এবার আপনারা বলেন, আমরা যে মুখে মুখে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমরা যে আল্লাহর ইবাদত থেকে দূরে, ইসলামের পথ থেকে দূরে, আমার আল্লাহ জানে কি জানে না? করে বলেন জানি কি জানে না? শুনেন বন্ধু, আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হযরতে হাতেম আসম রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমার মায়ের গর্ভ থেকে আমি জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদত আমার মা আমাকে শিক্ষা দিয়েছে। বলে কেমনে তোমার মা তোমার শিক্ষা দিল? বলে আমার মা জননী যখনই নামাজে দাঁড়াইতেন, আমি ছোট মানুষ থাকা অবস্থায় আমার মায়ের সঙ্গে আমাকে নামাজের মধ্যে দাঁড় করাইতেন, কিন্তু আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, আমার আব্বাজান মসজিদে যাওয়ার সময় আমাকে আমার আব্বাজানের সঙ্গে নিয়ে যাইতেন। হযরত হাতেম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি আমার আব্বা আম্মার হাত ধরে ধরে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার ইবাদত করার সিস্টেম নিয়ম আমি জেনেছি। ও মুসলমান, আপনি আপনার সন্তানকে সকালবেলা ঘুম পাড়িয়ে রাখেন, আপনি মনে করেন আপনার সন্তান যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তার শরীর নষ্ট হয়ে যাবে, এগুলা না করে ফজরের সময় হাতে ধরে ধরে মসজিদের মধ্যে সন্তানকে নিয়ে আসলে, জোহরের সময় নিয়ে আসলে, আসরের সময় নিয়ে আসলে, মাগরিবের সময় নিয়ে আসলে, এশারের সময় নিয়ে আসলে, ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি বাবা মসজিদে হাতে ধরে ধরে মসজিদে আনার কথা সন্তান ভুলবে না, আর ওই সন্তান আদর্শবালা সন্তান হবে। এবার বলেন, আমাদের সবাইকে এমনভাবে সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এমন আদর্শ গড়ে উঠায়া সন্তানকে হাতে ধরে ধরে মসজিদে আনার দরকার আছে না? হযরতে হাতেম বলে, আমি আমার মাকে সব সময় দেখতাম, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার মা ফজরের নামাজের আগে উঠা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার একটা সন্তান দান করেছ, এই সন্তানটাকে এমন একটা সন্তান বানাও যেই সন্তান দোয়া করলে আমি মার ইন্তেকালের পরে আমার আল্লাহ আমি মার কবরের আযাব মাফ করে দিবে। এই সন্তানেরা, আপনারা তো এখানে অনেকে বসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনারা অনেকেই তো মা বাবার জন্য দোয়া করেন, কিন্তু আপনার দোয়া কবুল হয় কি হয় না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, এমন সন্তান হন যে সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানের নেক দোয়ার কারণে আপনি যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা আপনার মার কবরের আযাব, আপনার বাবার কবরের আযাব, বংশের কবরের আযাব মাফ করে দিবে। হযরতে হাতেম বলে, আমার বয়স তখন 7 থেকে 8 বছর বয়স, আমি ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সব সময় দেখতাম আমার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে এমন একজন সন্তান বানা যেই সন্তানের জরিয়া করে আমি মা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। হযরত হাতেম বলে, আমার বাবা আমার মায়ের এই দোয়াটা শুনতে লাগলেন, আমার আব্বাজান পরের দিন সকালবেলা আমার মার কাছে বললেন, হে
আমার স্ত্রী সুবাইদা তোমার কাছে আমার আবদার হইল, তোমার সন্তান হাতেমকে আমি এখান থেকে, মানে আমার বাড়ি দামেস্ক এলাকায়, আমি এখান থেকে তোমার সন্তানকে শাম দেশের মধ্যে পড়ালেখা করার জন্য পাঠাইব। বলে কেন গো স্বামী, আমি তো আমার সন্তানকে ফালাইয়া একা একা থাকতে পারবো না। বলে তুমি না বলেছো তোমার সন্তান যেন এমন একটা সন্তান হয় যে সন্তানের কারণে তোমার কবর আজাব মাফ হবে। এ জুবায়দা তোমার সন্তানকে অনুমতি প্রদান করো, তোমার সন্তান যেন শাম দেশে যাইয়া পড়ালেখা করতে পারে। হযরত জুবায়দা বলে আমি অনুমতি প্রদান করলাম। আমি অনুমতি প্রদান করার পরে আমার স্বামী আমার সন্তান হযরতে হাতেমকে ওই শাম দেশের সাকিব বলকি নামক একজন আল্লাহর ওলির দরবারে নিয়ে বললেন, হুজুর আমার সন্তানকে আপনার কাছে রাখবেন, আমার সন্তানকে আপনি দুই প্রকার নয় তিন প্রকার নয় মোট চারটা প্রকার এলেম দান করবেন। বলে চার প্রকারের এলেম কি? হুজুর এক নাম্বার এলমে শরীয়ত কোরআন এবং সুন্নার জ্ঞান দান করবেন, দুই নাম্বার এলমে হাকিকত কোরআন এবং সুন্নার মূল তথ্যের যে জ্ঞান তাকে দান করবেন, তিন নাম্বার এলমে তরিকত আমার সন্তানকে সান্নাতের রাস্তা দেখার জন্য যেই পথ অনুসরণ করা লাগে ওই তরিকতটা আপনি দেখা দিবেন, আর চার নাম্বার আমার সন্তানকে এলমে মারেফত শিখিয়ে দিবেন। ওই আল্লাহর ওলি সাকিব বলকি বলে তাহলে আপনার সন্তানকে আপনি আমার কাছে একদিন না দুই দিন না তিন দিন না, আপনার সন্তানকে আমার কাছে আপনি আজীবনের জন্য রেখে দেন। হুজুর আমি আমার সন্তানকে আপনার কাছে আজীবনের জন্য রেখে দিতে পারি, তবে শর্ত হলো আপনি বলেন আমার সন্তানের সিনার মধ্যে আপনি চার প্রকারের এলেম ঢুকিয়ে দিবেন। বলে আমি তো এলেম দেওয়ার মালিক না, আমি তো শিক্ষা দান করনেওয়ালা, এলেম সিনার মধ্যে ঢুকানোর মালিক একজন, তিনি কে? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, মিনিস্টার বানাবেন, যা বানান অসুবিধা নাই, আপনার সন্তানকে সর্বপ্রথম ইলমে শরীয়তের কোরআন এবং সুন্নার জ্ঞান আগে দান করেন, যেন আপনার সন্তান আপনার কবরের সামনে যাইয়া নিজে দোয়া করে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা। আনলে বারেকটা হুজুর লাগবে, ঠিক না? বারেকটা হুজুর লাগবে। আমি গতকালকে লাইলাতুল বরাত গেল না, আমি মসজিদের মধ্যে বয়ান করছি, কইরা বাইর হইছি, আমি চইলা দামু এ টাইমে তিনবার আমি হুন্ডাত উঠতেছি, তিনজন আমার ডাক দিয়েছে, হুজুর চিন্তা করছিলাম আপনি যদি আমার আম্মা আব্বার কবরটা জিয়ারত করাইতে, আমি কিন্তু আপনি করলে তো চলে, হুজুর আমি চিতা কম, আমি তো কিচ্ছুই জানি না। তারপর করেন কি? হুজুর ফল ব্যবসায়ী। আচ্ছা, তো ফল ব্যবসায়ী তো মা বাবার কবরের সামনে দেয়া এদুর কইতে পারতেন, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও, ক হফাই রাম দাও, হুজুর এদুর কইলে তো চলবো, হুজুর আচ্ছা ঠিক আছে আমি এদুর কম, আপনি লগে লগে কিছু কইছেন, লগে লগে কিছু কইছেন, কিন্তু পাগলারা জানে না যে আলেমরা দোয়া তো করবে কিন্তু নিজে দোয়া করলে, আরে আলেম তুমি কয়বার পাইবা, মসজিদের হুজুর আজ গেছে কালকে নাই, বা মসজিদের হুজুর মসজিদের নামাজ তোমার পাঁচ অক্ত ঘরে উনি উনার কামে চলে গেছে, তুমি তোমার মার কবর জিয়ারত করে রাখি, মার কবর সামনে কেমনে দাঁড়াইবা, আব্বার কবর সামনে কেমনে দাঁড়াইবা, এটা শিক্ষা রাখো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই একটা শব্দ এটা শুধু আল্লাহর কাছে মাফ করে দেন না, আল্লাহ কয় বান্দা চোখের মনি কোঠায় একটা মাসির মাথা পরিমাণ পানি আই না, কান্না করতে দেরি মাফ করতে দেরি নেই, আমরা তো আসছে কিপটামি করে সব আল্লাহ কইতাছে, কামাল বাড়ি জিঙ্গিলাম তামারু কাছে কবজুর আছে কিতা দিয়া কো গরু দিয়া, আমার তো মাশাআল্লাহ সরকার ভালো ব্যবস্থা করে রাখছে, আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন, চার প্রকারের এলেম শিখাইতে বলছে, তবে বলছে যতদিন পর্যন্ত চার প্রকার এলেম শিখবে না ততদিন পর্যন্ত আপনার সন্তানকে আমি আমার এখান থেকে ছুটি দিব না, চার প্রকার এলেম যতদিন শিখবে না ততদিন আপনার সন্তানকে আমার কাছ থেকে ছুটি দেওয়া হবে না। ডাক দিয়ে বলে হুজুর, ও হুজুর চার প্রকার এলেম কেমনে শিখবো এটা আপনার বিষয়, তবে আপনার কাছে আমার একটা আবদার হইল, আপনি আমার সন্তানটাকে আপনার কাছে রেখে দেন আর আমার সন্তানটাকে আলেম বানিয়ে দেন, যেন আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইতে পারে। এমনভাবে যাইতে যাইতে টানা ৩৩ বছর চলে গেছে, ৮ বছরের সন্তানকে ৩৩ বছর পর্যন্ত রেখে দিছে, ওই সন্তান তো প্রাপ্ত বয়স্ক, বিবাহ করে নাই,
নাই, মা বাবা 33 বছর তার দেখার জন্য আসে নাই। এবার হযরতে সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, বাবা শোনো, তোমার মা তোমার বাবা বলেছে তোমাকে আমি 4 প্রকার এলেম শিক্ষা দেওয়ার জন্য, তুমি বলো 33 বছরে আমার কাছে কি শিক্ষা গ্রহণ করেছো? ওই ছেলে ডাক দিয়ে কয়, হুজুর, এই 33 বছর বয়সে আমি আপনার কাছে মাত্র 8টা জিনিস শিখছি। বলো এগুলা কি? বলে এগুলা হলো আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে যাচাই বাছাই করে আল্লাহর কোরআন রসুলের হাদিসের মূল 8টা অংশ। বলে এগুলার ভিতরে কি 4 প্রকারের এলেমের ভাবার্য গম্ভীর্য আছে? বলে হুজুর আমি জানি না, তবে আমি আপনাকে বলতে পারি, আমি আপনার কাছ থেকে 8টা জিনিস শিখছি, 8টা জিনিসের মাঝে আপনি সব পাইবেন কিনা? ডাক দিয়ে বলে, বলো আটটা কি শিখছো? বলে 1 নাম্বার শিখছি, দুনিয়ার মানুষ তো দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার মানুষ তো দুনিয়ার পেছনে দৌড়ায়, আমি দুনিয়ার পেছনে দৌড়ানো শিখি নাই, আমি আমার আল্লাহ এবং তার রসূলের পেছনে দৌড়ানো শিখেছি। আমার মুসলমান বাবা ভাইয়েরা বন্ধুরা, বলে 2 নাম্বার তুমি কোন আলেম অর্জন করেছো? ওই 2 নাম্বার যে আলেম অর্জন করেছো ওই আলেম হলো আমি আমার আল্লাহ তাআলা আমি আমার দুনিয়ার জমিনে, মানুষ তো দুনিয়ার সন্তান মা বাবা স্ত্রী পুত্রের ভালোবাসা নিয়ে পাগল, আমি এমন একটা জিনিসের প্রেমে পড়ছি সেটার নাম হলো আমল। কি সেটার নাম হলো আমল? বলে কেন হুজুর আমি দুনিয়ার যে আলো আমলের কথা আমি শিখেছি। দুনিয়ার মানুষ মাকে ভালোবাসে মা মনে করে, বাপকে ভালোবাসে বাপ মনে করে। হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু বান্ধবের প্রেমে পড়ি নাই, আমি আমলের প্রেমে পড়েছি। বলে কেন হুজুর আমি দেখেছি যে মানুষগুলা দুনিয়ার প্রেমে পড়ছে ওই মানুষগুলা কবরে যাওয়ার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা কেউ তার সঙ্গে যায় না। আমি কোরআন হাদিস যাচাই করে দেখলাম ওই কবরে বন্ধু হিসেবে প্রেমের সঙ্গী হইয়া একটা মানুষের নেক আমল গুলা কবরে যায়। হুজুর এই জন্য আমি আমার আমলকে ভালোবাসি, আমলের প্রেমে পড়েছি, আমি আমলকে ভালোবাসা আল্লাহ তাআলার ইবাদত গুলা করি। বলে হ্যাঁ, তোমার এই 2 নাম্বার যে এলেমটা অর্জন করেছো ওই এলেমটাও বড় ভালো মাপের এলেম। হুজুর আমি 2 নাম্বার যে এলেম অর্জন করেছি ওইটাও ভালো মাপের এলেম। হুজুর এবার আপনি বলেন না আমার এই আলেম গুলা শিখাটা কি ভালো না খারাপ? বলে হারে বাবা এটাও ভালো কারবার। এবার ডাক দিয়া কয়, হুজুর আমি 3 নাম্বার আর একটা আলেম শিক্ষা গ্রহণ করেছি। ও বাবা 3 নাম্বার কোন আলেম তুমি শিক্ষা গ্রহণ করেছো? হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কোন মানুষের কাছে কোনো কিছু চাই না। বলে বাবা কেন? হুজুর আমার যখনই কোনো কিছুর প্রয়োজন হয় আমি এক আল্লাহর এবাদতে মশগুল হয়ে যায়, আমি 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজের মুসল্লার মধ্যে পড়ে যায়, আর আমার আল্লাহ তালার এবাদত করি, এবাদত করি, এবাদত করি, এবাদত করি। হুজুর আমার যখনই কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর এবাদত করে কাটাইয়া দেয়, কারণ আমি জানি আমার সকল কিছুর রিজিকের জিম্মা আমার আল্লাহর কাছে। আমি যখন আল্লাহর এবাদত করি আল্লাহর কাম করলে আল্লাহ আমার সকল সমস্যা সমাধান করে দেয়, আমার সকল চাহিদা পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার 3 নাম্বার শিক্ষা। কয় নাম্বার? 3 নাম্বার শিক্ষা। বলে বাবা তোমার 3 নাম্বার শিক্ষার পরে চতুর্থ শিক্ষা কোনটা? ডাক দে বলো হুজুর আমার চতুর্থ শিক্ষা হলো মানুষ সম্পদের মালিক হওয়ার পরে, টাকার মালিক হওয়ার পরে, বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে মানুষ অহংকারী হয়ে যায়। কি হয় নাই এমন আমাদের এলাকা? পয়সাটার মালিক অনের পরে বাড়িটা গাড়িটা করনের পরে রাস্তা দিয়ে হাঁটে কিন্তু মুই মুর বিড়ার সালাম দেয় না, লাকসাপ না দেওয়ার কারণ কি? আমি কি লেগে দিতাম বেটা না মারি দিব? আমি টিয়ার মালিক না, কথা কয় না, আমি এলাকার বিশিষ্ট দানবিত্ত, এই জন্য আমি সালাম দিই। এটা হলো সম্পদের অহংকার। হুজুর আমি এজন্য সম্পদের আশা করি না, টাকার আশা করি না, পয়সার আশা করি না, কোনো দিনারের আশা করি না। হুজুর আমি আমার সম্পদ হিসেবে 2টা জিনিসকে আমি আপন বানাইছি, 1টা জিনিসকে আপন বানাইছি। ওই আপন জিনিসটা সম্পদরা হইল 1 নাম্বার আমার ঈমান।
এক নম্বর কি বলেন না, কি সম্পদ হিসেবে আপন বানাইছে কাকে? বলে তুমি কেন এটার আপন বানাইলা হুজুর? বাড়ির মালিক হইলে এত বড় বাড়ি, তার ভিতর অহংকার আসবে। টাকার মালিক হইলে এত টাকার মালিক, তার ভিতর অহংকার আসবে। হুজুর গাড়ির মালিক হইলে অথবা পশু পাখির মালিক হইলে এত পশুর মালিক, তার ভিতর অহংকার আসবে। ইমানি দৌলত এমন দৌলত হুজুর।